এই সরকারের একজন মাননীয় তথ্য প্রতিমন্ত্রী, তিনি যে বডি ল্যাঙ্গুয়েজে যে ভাষায় বক্তব্য দিয়েছেন, এটি আমি আপনার কাছে অনুমতি চাই, আমি বক্তব্যটি শোনাতে চাই। কারণ এটি একজন সরকারের সাংবিধানিক দায়িত্বে থাকা অবস্থায় মাননীয় স্পিকার এটি কখনোই এটি আপনার হতে পারে না। মাইক জি এক মিনিট জি, কিছু বলার ভাষা নাই তো। হারুন সাহেব আয়াত সূরা বইলা একটা ভণ্ডামি বাটপাড়ি বক্তব্য করে, এরা যখন বলবে কেন ইসলাম ধর্ম থাকবে না, ইসলাম পবিত্র ধর্ম, জামাত ইসলামের আমিরের মতো করে, গোলাম আজমের মতো করে, ওই মতিউর রহমান নিজামীর মতো করে যখন হারুনুর রশিদ সাহেবরা বক্তব্য দেয়, তখন ওটা কার ভাল লাগে শুনতে? মাননীয় প্রধানমন্ত্রী ওদের বক্তব্যের উত্তর। যাক, মাননীয় স্পিকার আমার বক্তব্য আপনি শোনার জন্য আপনাকে ধন্যবাদ। আমি যে বিষয়টি বলতে চাই, মাননীয় স্পিকার, সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সাতের ক্ষতে যে বিষয়টি এখানে সংযোজিত করেছেন, মাননীয় আইনমন্ত্রী এখানে আছেন, আমার সুস্পষ্ট বক্তব্য, এটা রাষ্ট্রদ্রোহিতার সামিল। সংবিধানের এই মৌলিক অনুচ্ছেদগুলি যারা পরিবর্তন করার বা অমান্য করার এই ধরনের উদ্যোগ গ্রহণ করবে, তাদেরকে আপনি শাস্তির আওতায় নিয়ে আসবেন। ইভেন মাননীয় পরিকল্পনা মন্ত্রীও বলেছেন যে আমি বাকশালে বিশ্বাস করি এবং সংবিধানে এই রাষ্ট্রধর্ম ইসলাম এটি একটি বিস্ফোড়া। এই ধরনের সাংবিধানিক দায়িত্বে থাকা অবস্থায় মাননীয় স্পিকার এই ধরনের বক্তব্য রাখা কত জি, শেষ করবেন জি। যে কারণে আমি আপনার মাধ্যমে অনুরোধ করব যে আইনমন্ত্রী কিন্তু আমার ব্যাখ্যা এড়িয়ে গেছেন, আর মাননীয় মুক্তিযোদ্ধা মন্ত্রী আজকে বিলটি উত্থাপন করেছেন, পাশও হবে। আমি মাননীয় মুক্তিযোদ্ধা মন্ত্রীর কাছে জানতে চাই যে আমাদের দেশে তো বিভাজনের রাজনীতি করছেন, কিছুদিন আগে দেখলাম মুক্তিযোদ্ধাদের তালিকা, আবার দেখলাম রাজাকারদের তালিকা, কিন্তু 71 সালে যারা শাহাদাত বরণ করেছেন, শহীদ হয়েছেন কতজন, এর তালিকা কি এখন পর্যন্ত আপনি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় করেছেন? এইটি জাতিকে জানাবেন যে বাংলাদেশের সত্যিকার অর্থে 71 সালের আমাদের এই মুক্তিযুদ্ধের সময় কতজন শাহাদাত বরণ করেছিল, এই তালিকাও প্রস্তুত হওয়া দরকার। মাননীয় স্পিকার, জনমত যাচাই বাছাইয়ের উপর এই বিলের উপর আমাদের প্রস্তাব ছিল, মাননীয় আইনমন্ত্রী নাতিদীর্ঘ বিশাল বক্তব্য রেখেছেন, এর মধ্যে মাননীয় স্পিকার প্রায় অর্ধেক সময় বিএনপি নেত্রীকে নিয়ে কথা বলেছেন, আমাকে একটু দুটো মিনিট সময় দিবেন। মাননীয় স্পিকার, 15ই আগস্ট নিঃসন্দেহে বাংলাদেশের একটা ট্র্যাজেডি, এবং বঙ্গবন্ধু সহ সপরিবারে নিহত হয়েছিলেন, তার সাথে বিএনপির বা তখন জন্মই হয়নি, বিএনপির কোনো ধরনের দূরতম সম্পর্ক নাই। সুতরাং আমি মনে করি এই ধরনের অপ্রাসঙ্গিক আলোচনা এক্সপাঞ্জ হয়ে যাওয়া উচিত পার্লামেন্টের এই প্রসিডিংস থেকে। দ্বিতীয়ত, মাননীয় স্পিকার, উনি বলেছেন বিএনপি মানুষকে বিভ্রান্ত করছে। আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আইনমন্ত্রীকে বলতে চাই, কিছুদিন পূর্বে আপনার যে কুমিল্লায় দুর্গাপূজায় যে হামলা মন্দিরে কোরআন শরীফ পাওয়া গিয়েছিল, সেটিকে নিয়ে এই তথ্যমন্ত্রী কিছুদিন আগে রাজশাহী গিয়েছিলেন, উনি ওখানে গিয়ে বললেন যে দুর্গাপূজায় হামলার পরিকল্পনা হয়েছে লন্ডনে বসে। উনি একজন রাষ্ট্রের তথ্যমন্ত্রীর সাংবিধানিক দায়িত্বে রয়েছেন, উনি কোথা থেকে তথ্য পেলেন? মাননীয় স্পিকার, তাহলে বিভ্রান্তি জাতিকে কারা করছে এই বিষয়টি আপনার মাধ্যমে আমি আইনমন্ত্রীর কাছ থেকে সুস্পষ্ট ব্যাখ্যা চাই। মাননীয় স্পিকার, আজকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নিঃসন্দেহে অত্যন্ত অসুস্থ, উনি প্রায় 1 মাস হাসপাতাল থেকে বাসায় ফিরে যাওয়ার পর আবার ওনাকে হাসপাতালে যেতে হয়েছে এবং শিশুতে অবস্থান করছেন। ওনার সুচিকিৎসার জন্য ওনার পরিবারের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি যে ওনাকে বিদেশে চিকিৎসার সুযোগটা দেন। আমি মাননীয় আইনমন্ত্রীকে আপনার মাধ্যমে জানতে চাই যে 401 বিধানের কথা উনি বলছেন, সাবেক সেনা প্রধানের ছেলেদেরকে যে 401 ধারা আপনি মওকুব করে দিয়েছিলেন সাজা, এটা কি আইনের যথাযথ প্রক্রিয়া পালন করা হয়েছিল? আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি মাননীয় স্পিকার, এটি আইনের যে 401 ধারার বিধিবিধান আইন অনুযায়ী প্রতিপালন করা হয়নি। সুতরাং মাননীয় স্পিকার, আমি স্পষ্টভাবে বলতে চাই, আজকে সত্যিকার অর্থে এই আলোচনাগুলো নিয়ে আসছেন একেবারেই অপ্রাসঙ্গিক, এবং আজকে রাষ্ট্রের বিভিন্ন অঙ্গের প্রতি আজকে মানুষের যে অনাস্থা তৈরি হয়েছে, এইটি মাননীয় স্পিকার আমি আপনাকে উদাহরণসহ এক্সাম্পল দিয়ে বলে দিতে পারি। বিশেষ করে সাম্প্রতিক কিছুদিন পূর্বে যে কুমিল্লায় এই দুর্গাপুর মন্দিরে তাদের এই প্রতিমা পায়ের নিচে যে আপনার কোরআন শরীফ পাওয়া গেছিল, রাষ্ট্র এটিকে বিভ্রান্ত করার জন্যে একজন উম্মাদ, একজন অপরিচিত ব্যক্তিকে যে নাটক সাজিয়েছে, মাননীয় স্পিকার, এটি রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, এটি গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র। আমি মনে করি মাননীয় আইনমন্ত্রী আপনি এবারে ব্যাখ্যা দিবেন, এই ব্যাপারে সুস্থ তদন্ত জাতির সামনে হওয়া উচিত। এটিকে কেন্দ্র করে পুলিশ বাদী হয়ে হাজার হাজার বিরোধী দল নেতা কর্মীদেরকে মামলার আসামি করেছেন, যারা বিদেশে চিকিৎসারত, যারা কারাগারে অবস্থান করছে তাদেরকেও মামলার আসামি করেছেন। তাহলে কি আমি বলবো না যে ওই মামলাগুলো করা হয়েছে উদ্দেশ্যপ্রণীতভাবে এবং বিরোধী দলকে উদ্দেশ্যপ্রণীতভাবে আপনার সাজা প্রদান বা কষ্ট প্রদান করার জন্যে? সুতরাং আজকে রাষ্ট্র কিন্তু সঠিকভাবে চলছে না মাননীয় স্পিকার। আজকে স্থানীয় নির্বাচন নিয়ে আমরা কথা বলছি, স্থানীয় নির্বাচন আমাদের এখানে বিরোধী দলের যারা দায়িত্ব,
এক মিনিট শেষ মাননীয় স্পিকার দুইটা মিনিট দিবেন মাননীয় স্পিকার আজকে বিরোধী দল নির্বাচনে যেসব জায়গায় আজকে জাতীয় প্রতীক ছাড়া নির্বাচন অংশগ্রহণ করছে বিএনপিও করছে কিছু জায়গায় কিন্তু আজকে কি অবস্থা কি অবস্থা সেখানে আইন প্রক্রিয়ার সংস্থার সেখানে নৌকাকে বিজয় করার জন্য মনে হচ্ছে তারা উঠিয়ে মোরা মানে উঠে পড়ে লেগেছে মাননীয় স্পিকার সেখানে বিরোধী দলের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আর সরকারি দলের প্রার্থীরা আজকে কি ভয়ানক ধরনের তারা সংঘাত এবং সন্ত্রাসে লিপ্ত হয়েছে এইটি গণমাধ্যমের পত্রপত্রিকা আমার কথা নয় মাননীয় স্পিকার আজকে বিরোধী দলের সদস্যরা দায়িত্ব নিয়ে কথা বলেন আমি মাননীয় স্পিকার আপনাকে একটি পবিত্র কোরআনের সুস্পষ্ট একটি আয়াত আপনার এই মাধ্যমে এই সংসদে আমি উত্থাপন করতে চাই আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা নিসায় কোট হে ইমানদারগণ তোমরা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকো আল্লাহর ওয়াস্তে ন্যায়সঙ্গত সাক্ষ্য দান করো তাতে তোমাদের নিজের বা পিতামাতার অথবা নিকটবর্তী আত্মীয় স্বজনের যদি ক্ষতি হয় তবুও কেউ যদি ধনী কিংবা দরিদ্র হয় তবে আল্লাহ তাদের শুভাকাঙ্ক্ষী তাদের চাইতে বেশি অতএব তোমরা জি এক মিনিট শেষ করো কিংবা পার্স কাটিয়ে যাও তবে আল্লাহ তোমাদের যাবতীয় কাজকর্ম সম্পর্কে অবহিত আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে বলতে চাই এই আয়াতটি বিচারক বিচারক সাক্ষী ইনভেস্টিগেশন সকলের জন্য এই আইনটি কার্যকর আমরা আল্লাহকে ভয় করি কিনা আমরা কিয়ামতের মাঠে আল্লাহর কাছে জবাব দিয়ে করব কিনা এই বিষয়টি আমাদের আগে অন্তরকে জিজ্ঞাসা করতে হবে আমরা যে দায়িত্বশীল জায়গা থেকে লাগামহীনভাবে যে সব কথাবার্তা বলছি আমি অনুরোধ করবো আপনার মাধ্যমে এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এই জায়গাগুলো পরিহার করতে হবে মাননীয় স্পিকার তাহলে পরে আমি মনে করি যে আমাদের এই সংসদে আমরা যারা দায়িত্বশীল জায়গায় রয়েছি তাদের বক্তব্যের গুরুত্ব তাৎপর্য এবং জনগণের কাছে রাষ্ট্রের কাছে গুরুত্ব বহন করবে মাননীয় স্পিকার আপনাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আমাদের রাষ্ট্রের অত্যন্ত বড় ট্র্যাজেডি দুজন সাবেক মহামান্য রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দুজনেই কিন্তু সামরিক বাহিনী কর্তৃক আপনার শাহাদাত বরণ করেছেন আজকে আজকে আপনার যে বিলটি উত্থাপন করা হচ্ছে হায়াতমুতের মালিক একমাত্র আল্লাহ পাক তারপর রাষ্ট্রের প্রয়োজনে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য অবশ্যই নিরাপত্তা আইন থাকতে হবে কিন্তু সব আজকে সবচেয়ে বড় প্রশ্ন যে আজকে দেশে জননিরাপত্তার অবস্থা কী আজকে সবচেয়ে বড় প্রশ্ন যে আজকে সীমান্ত হত্যা কেন বন্ধ হচ্ছে না আজকে সবচেয়ে বড় প্রশ্ন যে আজকে স্থানীয় নির্বাচনে যে হুলি খেলা হচ্ছে এটা কেন সরকার বন্ধ করতে পারছে না গণমাধ্যমে প্রকাশ্য দেখা যাচ্ছে মধ্যযুগীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া চলছে তাদের বিরুদ্ধে কেন আইনের কোনো প্রয়োগ হচ্ছে না এই বিষয়গুলো মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমি মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই মাননীয় স্পিকার আমি ইতিপূর্বে আমাদের মাননীয় আইনমন্ত্রী যে আইনটি পাশ করলেন ওনার কাছে চেয়ে একটা ব্যাখ্যা চেয়েছিলাম যে শপথ ভঙ্গ করলে যারা শপথ গ্রহণ করেছেন এই সংবিধানকে হাতে নিয়ে তারা শপথ ভঙ্গ করলে তাদের ব্যাপারে কী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এখানে পরিষ্কারভাবে 148 অনুচ্ছেদে বলা হচ্ছে যে আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস আনুগত্য পোষণ করিব আমি সংবিধানের রক্ষণ সমর্থন নিরাপত্তা বিধান করিব কিছুক্ষণ আগে আমাদের মাননীয় সদস্য যারা মজিবুল হক চুন্নু বলেছেন মাননীয় স্পিকার আমার কাছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিওটি রয়েছে এখানে দেশি বিদেশি অবশ্যই তার কারণ মাননীয় প্রধানমন্ত্রীর সন্তানরা এখন বিদেশে অবস্থান করেন মাননীয় প্রধানমন্ত্রীর বোন শেখ রেহনার সন্তানরাও বিদেশে অবস্থান করেন তাদের বিদেশি সিটিজেনশিপ তারা সুতরাং এই ক্ষেত্রে দেশি বিদেশি আইনটা করা হচ্ছে তো ওনার পরিবারের সদস্য সহ সকলের নিরাপত্তার জন্য সুতরাং এখানে দেশি বিদেশি অবশ্যই এই জায়গাটি সংশোধনের মধ্যে আসতে হবে মাননীয় স্পিকার এছাড়াও আজকে যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা এসছে এবং মাননীয় সংসদ নেতার কাছ থেকে আমরা ব্যাখ্যাও চেয়েছি যে আজকে আমাদের মাননীয় মন্ত্রিপরিষদের সদস্যরা লাগামহীনভাবে সংবিধানের যে স্পিরিট এর বাইরে আমরা বক্তব্য দিচ্ছি রাখছি তো এই ক্ষেত্রে কোনো লাগাম টানা হচ্ছে না কোনো এটা নিয়ে কিন্তু আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্যরাও কথা বলেছে যে আজকে মাননীয় একজন প্রতিমন্ত্রী যে মন্তব্য করেছেন এটি কি আমাদের সংসদীয় পার্লামেন্টারি বোর্ডে আলোচনা হয়েছে বা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদে কোনো আলোচনা হয়েছে বা সরকারের উচ্চ পর্যায়ে ক্যাবিনেটে কোনো আলোচনা হয়েছে এই ধরনের কিন্তু সরকারের মধ্য থেকে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সদস্য এই কথাগুলো গণমাধ্যমে এসছে সুতরাং যাদের মাথায় বিকৃতি ঘটে গেছে আমি মনে করি তাদের মাথা বিকৃত হয়ে গেছে মাননীয় স্পিকার তাদেরকে মন্ত্রিপরিষদে বাদ দিয়ে দেন ছাঁটাই করে দেন এই ধরনের মন্ত্রিপরিষদের মধ্যে এটা মন্ত্রিপরিষদের জন্য ভাবমূর্তির প্রশ্ন এটা মন্ত্রিপরিষদের জন্য কিন্তু সত্যিকারত্যই বলবো যে এই ধরনের বক্তব্য এটা অসংলগ্ন বক্তব্য এগুলো পরিহার করা উচিত এবং যারা এই ধরনের বক্তব্য দিচ্ছে তাদের ব্যাপারে মাননীয় সংসদ নেতার ব্যাপারে কার্যকর ব্যবস্থা করুন তাহলে না মানুষের সংসদীয় যে রাজনীতির আমরা এখানে চর্চা করছি সেটা একটা মানে বৈধতা থাকবে মাননীয় স্পিকার জি শেষ করুন জি শেষ করুন
আর কথাগুলো এসছে কি আসেনি জানি না মাননীয় স্পিকার, এখানে এখানে আমার মনে হয় কথাগুলো বন্ধ করে দিয়েছেন। যাই হোক, আমি মাননীয় মুক্তিযোদ্ধা মন্ত্রীর কাছে অনুরোধ করব যে যদিও এই বিলের উপর বিষয় আমি মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের ব্যাপারই যেটা বলেছি যে এই যে আমরা বিভিন্ন সময় স্বাধীনতার পক্ষ বিপক্ষ 50 বছর পার করলাম, আমরা এটার পরও আমরা জাতিকে বিভাজিত করে রাখবো? আমরা এখন পর্যন্ত মুক্তিযোদ্ধাদের শহীদদের তালিকা প্রস্তুত করতে পারিনি। আমরা একবার শুনলাম যে শহীদ মুক্তিযোদ্ধার তালিকা এখনও আমরা তৈরি করছি, এখনও আপনার শহীদ মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি করছি, এখনও আপনার রাজাকারদের তালিকা তৈরি করছি, কখন সমাপ্ত হবে, এটা এন্ড কখন হবে? এইটার ব্যাপারে আমি মনে করি মাননীয় মুক্তিযোদ্ধা মন্ত্রী, আপনি দীর্ঘদিন যাবত এই মন্ত্রের দায়িত্ব পালন করছেন, এ ব্যাপারে আপনি জাতিকে একটা সুস্পষ্ট মেসেজ দেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি জনমত যাচাইয়ের উপর বিরোধী দলের নেতা উপনেতা পরিষদ পরিতোষিক ও বিশেষ অধিকার বিল 2021 যে বিলটি পারিতোষিক যে বিলটি সংসদে উত্থাপন করা হয়েছে পাশ করার জন্য, মাননীয় স্পিকার আমি মাননীয় আইনমন্ত্রীকে আপনার মাধ্যমে জানতে চাই যে আমাদের সংবিধানের 148 অনুচ্ছেদ এখানে শপথ এবং ঘোষণা, যেটি আমরা সাংবিধানিক দায়িত্বরত ব্যক্তিরা যে শপথ গ্রহণ করি দায়িত্ব পাওয়ার পূর্বে, সেই শপথ যদি আমরা কেউ ভঙ্গ করি সেই ক্ষেত্রে সেই দায়িত্বে থাকার তার কোনো অধিকার থাকবে কি না, এ বিষয়টি আপনার কাছে মাননীয় স্পিকারের মাধ্যমে জানতে চাই। আমরা মাননীয় স্পিকার এই সংসদে বিভিন্ন বিল এবং বিভিন্ন সময় বিভিন্ন বিষয় উত্থাপন করি, কিন্তু আমরা কিন্তু তার কোনো উত্তর পাই না। এই সংবিধানের প্রস্তাবনার মধ্যে আমি বহু আগে আপনার পয়েন্ট অফ অর্ডার উত্থাপন করেছিলাম যে এখানে বিসমিল্লাহির রহমানির রহিমের যে অর্থটি রয়েছে এটি সংশোধিত হওয়া দরকার, এটি আল্লাহর বাণী, এটিকে নিয়ে আপনার বিকৃত করে কোনো অর্থ করা মানে এটি বড় বড় গুনার কাজ। এটি মাননীয় স্পিকার আপনি এ পর্যন্ত এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত দেন নাই, এটি আমি মনে করি এটি আপনার সিদ্ধান্ত দেওয়া উচিত, তার কারণ এটি তো একটি কোরআনের আয়াতের অংশ। মাননীয় স্পিকার, এখানে এর আগে আপনাকে গত সংসদের অধিবেশনে আমি একটি বিষয় উল্লেখ করেছিলাম যে পুলিশের আইজিপি বোট ক্লাবের সভাপতি এটি উনি থাকতে পারেন কি না, যে ক্লাবে গণিকাবৃত্তি এবং জুয়া খেলা বা এই ধরনের বিভিন্ন মদ্যপান কর্মকাণ্ড চলে আসছে সে বিষয়ে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে বিবৃতি দাবি করেছিলাম, আজও পর্যন্ত এ বিষয়ে কোনো ব্যাখ্যা বা বিবৃতি পায় নাই। মাননীয় স্পিকার, এই বিল উপলক্ষে আলোচনা করতে গিয়ে আমাদের মাননীয় বিরোধী দলের সদস্যরা বাস্তব কথা বলেছেন যে বিরোধী দলের অবস্থান এটা কাগজে কলমে, আসলে পার্লামেন্টে কিন্তু বিরোধী দল নাই, এটা উনি ওনারাই স্বীকার করে বলছেন যে এটি আপনার পার্লামেন্টে এটা কাগজে কলমে বিরোধী দলের অবস্থান, এটা কিছুক্ষণ আগেই বললেন মাননীয় স্পিকার। যে কারণে আমি বলবো যে সত্যিকার অর্থেই সংসদকে কার্যকর করতে হলে আজকে যারা স্পিকার আজকে সংকটটা কোথায়, বাংলাদেশে কিছুক্ষণ আগেই আমাদের জাতীয় পার্টির সেক্রেটারি উনি বললেন মেহেরপুরের উদাহরণ, আমার নির্বাচনী এলাকায় মাননীয় স্পিকার পৌরসভা নির্বাচনের তফসিল গত মাসের আপনার 9 অক্টোবর ঘোষণা করা হয়েছিল, অদৃশ্য কারণে অদৃশ্য কারণে কোনো আদালতের নিষেধাজ্ঞা ছাড়াই নির্বাচন কমিশন নির্বাচন স্থগিত করে দিয়েছে। নির্বাচনের তফসিল হওয়ার আগে আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে, আমি মাননীয় জনাব সেতুমন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদেরের সাথে আমি কথা বলেছিলাম যে আমার নির্বাচনী এলাকায় পৌরসভা নির্বাচনটা যেন দয়া করে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হয়, নাহলে কেন আমরা এই পার্লামেন্টে থাকবো? মাননীয় স্পিকার, আমি অবাক এবং বিস্মিত হয়েছি, আমি নিজে আপনার নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার সচিবের সাথে কথা বলেছি যে কোনো আইনি কোনো নিষেধাজ্ঞা নাই, কেন আপনি নির্বাচনটা স্থগিত করলেন, এবং যার ফলশ্রুতিতে ওখানে যারা প্রার্থী তারা কিন্তু ভয়াবহ সংকটের মধ্যে পড়েছে। আমি আপনার মাধ্যমে মাননীয় সরকারের কাছে অনুরোধ করব যে আজকে স্থানীয় সরকার ব্যবস্থা একটা ইউনিয়ন পরিষদের মেম্বারের নির্বাচন সরকার সঠিকভাবে করতে পারছে না।